আজ কি কর্ণাটকের ব্যাঙ্গালোরে পশ্চিমবঙ্গের 500 মানুষ তারা রোগী, রোগীর পরিবার, তারা পরিযায়ী শ্রমিক, ছাত্র সবাই মিলে বিক্ষোভ প্রদর্শন করেছে। তুই যদি টাকা নে নিজের ভাই পরে কি ভাবে বড় করব গরিবের অংশ টাকা নে তোর ভাই পরে দিচ্ছি আরো তো রেকেন সেকেন সব পাড়া মোর তো যদি ভাবি ওই ছবি দেখে আমি ভাঁড়তে বলছি ভাঁড়ের লোক আমি মমতা বেশ্যাকে বলছি যার ভাত আর নেই খান কি বসবে কি ভাতের জ্বালা যদি ভাত আর থাকতো বইতি পারতো আমরা বোম্বে ফেঁসে আসি প্রচুর লোক ফেঁসে আসি অনেক কবার ফোন করেছি দিদির কাছে আরও নেতা কাঁতাদের কাছে ফোন করছি ওরা একটাই কথা বলতেছে যে আমরা কি করতে পারি ঠিক আছে আমরা দেখছি বলে তারপরে লাগাচ্ছি নাই কেটে দিচ্ছে নাই ব্ল্যাক লিস্টে লম্বার ফেলে দিচ্ছে আমরা কংগ্রেসের কাছে অভিযোগ জানিয়েছি কংগ্রেস অনেক কটা পাঁচটা কথা বোঝাচ্ছে যে কি করবো এরা আমাদের হাতে তো এখন ক্ষমতা নেই আমাদের যদি ক্ষমতা থাকতো আমরা একটা ঝাও বিয়ে করতাম আমাদের ভাঁড়ের বাপি মামা নতুন করে উনি দেড়ি গেছে ওনার কাছে কিছু কটা শুন গেছি উনি আমাদের 5,000 টাকা পাঠিয়েছে উনি না যদি পাঠাতো আমরা খাওয়ানোর টোটাল লোক সব মরে যেত আমাদের শুধু এই কারখানায় আমরা আছি 40-45 খানা ছেলে আছি বাপি মামা 5,000 টাকা দিতে বলে তাও ডালালু কিনে ভালোই দিন এখন চলবে 15-20 দিন পানা চলবে আরও বেশ্যার কাছে ফোন লাগাচ্ছি বেশ্যার আরও নেতা কেতাদের কাছে ফোন লাগাচ্ছি ওরা কি বলতে হ্যাঁ আমরা দেখছি বলে কোনো কিচ্ছু করতে পারে না আমাদের সহজাতি কংগ্রেস বিশাল করতেছে এখনও আমাদের সাথে কথা হচ্ছে যে আমরা যাতারা পারবো তেতরাই তোমাদের দেখে যাব তোমরা নো টেনশনে এ খান কি আবার কি বলে বলে লকডাউন 4 তারিখই ছেড়ে দেবো সব বলেছে বলে খান কি আবার কি বলতে আবার 21 দিন ওর বাংলায় গাড়ি ধুকতি দেবে না ও খান কি গরিবদের জ্বালা বই দিবে যে শুধু লোকের দানের টাকা লেচ্ছে আর ওর ভাই ভাইপো ভাইপোর বুঝি ঠেসতেছে সব খানকি খানকি ঠেসতেছে আবার কি বলতেছে যে আমি দেনদার হয়ে গেছি দেনদার খানকি টাকা কোনো সামনে ইলেকশন ইলেকশন তোর তোর ভোট সামনে 2021 তোর চ্যালেঞ্জ থাকলো তোরে আমি হারাবো 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 টোটালি তো ভাঁড়ে অঞ্চলে তুই যদি যা ভোট পাস তার ঠিকই পরিমাণ পাবি নি পাবি যদি পাই একমাত্র কংগ্রেস পাবে কংগ্রেস ছাড়া তুই ভোট পাবি নি পাবি নি পাবি নি কেন তুই কোনো উপকারের মধ্যেই না তুই শুধু টাকা নে নিজের ভাই পরে কী ভেবে বড় করব গরিবের অংশ টাকা নে তুই তোর ভাই পরে দিচ্ছি আরও তোর এখান সেখান সব পাঠাচ্ছি খেলা তাদের তুই ইয়ে করতেছিস টাকাটা তুই গরিব মানুষই তুই দিচ্ছি আর এখান তুই কী ছাড়তেছিস আমি গরিবদের হাতে তুলে দিচ্ছি আর মোদি মোদির মারে আমি 7 বার করছি উদি এখানে বেশ্যার ছেলে আর বেশ্যার মেয়ে একসাথে যুক্তি করি এটা করতে মুসলমানের জব্দ করবে বলে মুসলমানের জব্দ আবার দিদি কি মা নামাজ আবার মুসলমানের এতে গিয়ে মাথায় ইয়ে দে ভালো কাশালা নামাজ পড়তে স্থান কি মুতে পানি লাই না নামাজ লোক দেখানি ভোট লোয়ার সময় লোক দেখানি নামাজ পড়তে দেখো মুসলমানের কত সেবা করতেছে আমার এই ভাঁড়ার বাল করতেছে খানকি খানকি তোর যদি ভাতার যদি থাকতো তুই ভাজার ভাতারের মর্মটা বুঝতে পারছিস বুঝতে পারিস ওর মর্ম বুঝতেছে এখন নতুন করে দাঁড়িয়েছে বাপি ভাঁড়ের অঞ্চল ও বুঝতে পারতেছে যে গরিব মানুষের কি ইয়ে হচ্ছে অনেকই লোকের দান মান করতেছে আর আল্লাহর আরও করতি দেখ এইটাই আমার কথা শেষ এই লাগাতি আজকে কর্ণাটকের ব্যাঙ্গালোরে পশ্চিমবঙ্গের 500 মানুষ তারা রোগী, রোগীর পরিবার, তারা পরিযায়ী শ্রমিক, ছাত্র সবাই মিলে বিক্ষোভ প্রদর্শন করেছে সেখানে ব্যাঙ্গালোরের প্রশাসনিক কর্তারা তাদেরকে এসে বলছে আপনার রাজ্য যদি না নেয় আমরা কি করতে পারি বাংলার মুখ্যমন্ত্রী আপনার কি অসুবিধা আছে কর্ণাটক থেকে ব্যাঙ্গালোর থেকে দক্ষিণ ভারত থেকে যেখানে যেখানে পশ্চিমবঙ্গের মানুষের থেকে তাদেরকে
ফিরিয়ে নিয়ে যেতে কি অসুবিধা আছে আপনার? করোনা যদি সংক্রমিত হয় তার জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করুন, তার জন্য যখন যাবে যাওয়ার আগে তারা নেগেটিভ কিনা সেট সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করুন, কিছু তো করুন আপনি। সেখানকার মানুষগুলো কাঁদছে, বলছে হোটেলে আমাদের থাকার আর পয়সা নেই, খাবার নেই, রুগী নিয়ে পড়েছে তারা, ছাত্র যুব পরিযায়ী শ্রমিক, তাদের এই বেহাল দশা আপনি কি করে সহ্য করছেন আমার মাথায় ঢুকছে না। আমি একটু আগে 5 মিনিট আগে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুযায়ী সারা ভারতবর্ষের আজকে যে লকডাউন, সেই লকডাউন এবং সেই লকডাউন থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার দায়িত্ব তার। সে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ঠিক করবে কি করে কি করবে না করবে। তাকে আমি বলেছি একটু আগে, সে আমাকে কি বললো জানেন? বলছে উত্তরপ্রদেশ বাইরে থেকে 2.5 লক্ষ মজদুরকে ফেরত নিয়ে গেছে, বিহার বাইরে থেকে 1.5 লক্ষ মজদুরকে ফেরত নিয়ে গেছে। আপনার বাংলার সরকার নিচ্ছে না, আমি নিজে আছে কথা বলবো আবার বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে। অমিত শাহজি বলেছে আমি নিজে আবার বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আজকে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনার যা অসুবিধা হচ্ছে বাইরের পরিযায়ী শ্রমিকদের, বাইরে যারা বাংলার রুগী, তার পরিবার, তার ছাত্র, তাদেরকে ফিরিয়ে যেতে যা যা অসুবিধা হচ্ছে আপনি আলোচনা করুন। ডিজাস্টার ম্যানেজমেন্ট যেহেতু কেন্দ্রের গৃহমন্ত্রীর দপ্তর, তাকে আলোচনা করুন, আপনি বলুন আপনার সুবিধা অসুবিধা। আপনার সঙ্গে সঙ্গে আমরা গলা মিলিয়ে বলবো যে বাংলার মানুষকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই এই সুবিধা দিতে হবে আপনাকে। কেন খামোখা আপনি বাংলার এই সমস্ত মানুষকে এই বিপদের মধ্যে, এই রকম ভয়ঙ্কর দিনের মধ্যে ঠেলে দিয়েছেন? আপনি ওজোর দেখাবেন, পশ্চিমবঙ্গে সংক্রমণ হয়ে যাবে। আরে বাবা, যেখান থেকে আসছে সেখান থেকে পশ্চিমবঙ্গে ট্রেনে ওঠার আগে, বাসে ওঠার আগে আপনি সেখানে বলে দিন যে তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট আদায় করে তবে আসতে হবে, করে দিন আপনি। তাও করছেন না, আসতেও দিচ্ছেন না, পথ ছাড়ছেন না, কি হচ্ছে এটা? আপনার দুটো গাড়ি মাত্র নিয়ে গেলেন, একটা রাজস্থান থেকে একটা কেরল থেকে, কি হবে? এ তো হাতির পেটে এলাচের দানা, হাতির পেটে এলাচের দানা। আমার এত গাড়ি দরকার, দুটো গাড়ি চেয়েছেন আপনি। বাংলার মানুষের সঙ্গে এই প্রতারণা, এই বঞ্চনা দয়া করে আপনি করবেন না। বাংলার পরিযায়ী শ্রমিক, বাংলার মানুষ, বাংলার পেশেন্ট, বাংলার পর্যটক, বাংলার ছাত্রছাত্রী, আপনাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি আমার লড়াই জারি রাখবো, কথা দিলাম আপনাদের।